সীমান্তে কাঁটাতারে বেড়া কেটে কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে যায়। এর মধ্যে দুটি হালের বলদ ও একটি ডেকি গরু। এ নিয়ে এলাকায় দ্বিতীয়বার গরু চুরির ঘটনা ঘটেছে। গত 30 জন দক্ষিণ সোনারায় গ্রামের জনৈক লক্ষ্মী মুন্ডার একটি গরু নিয়ে যায় সীমান্তের বেড়া কেটে ওপারের বাসিন্দা চোরেরা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে সোনারায়ের বাসিন্দা সীতারাম কৈরির একটি গরু ও চন্দ্রদীপ তেলির দুটি হালের বলদ চুরি হয়ে যায়। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই গরুর চুরির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে, আছে জেনারেটর, তারপরও চোর কীভাবে আসে তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে BSF-এর 105 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার ঘটনাস্থলে যান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর থানার পুলিশ। গ্রামবাসীর দাবি, গরু তিনটি উদ্ধার করে গরু চোর এবং গরু চোরের সহযোগীকারীদের জালে তোলার জন্য, কারণ এ ধরনের গরু চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পাশাপাশি BSF-এর ভূমিকা নিয়ে উঠে প্রশ্ন। আমার বাড়ি হইলো সোনারায়, আমার নাম হইলো যদিপাল তেলি। আমার বাড়ি থেকে রাত্রে 2:15 সময় রাত্রে গরুটা দেখছি ঘাস দেওয়ার সময়, যখন দেখি ঘাস গরু নাই, এরপরে বাইরে দেখি গরু নাই, চিলাচিলি করলাম, এরপরে দেখা যায় গরু নাই। এরপরে তার BSF এখানে জানাইলাম, BSF কিছু কইল না। এরপরে আমরা গ্রাম গঞ্জে আপনার নিজের মানুষের সব জানাই নাই গেল। এরপরে খোঁজাখুঁজি কোনো খোঁজ খবর পাইলাম না। পরে দিয়া দেখলাম যে গরুর পাড়া দিয়া দেখতে দেখতে গেলাম তার কিনারে সকাল দিকে, এরপরে দেখা গেল এখানে তার কাটা আছে, তার কাটা গরু এইদিকে বাংলাদেশ গেছে। মরাথরা গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান। আমাদের রাত্রে গত রাতে সোনারায় এলাকার কোন এলাকা চন্দ্রদীপ তেলি সোনারায় এলাকার চন্দ্রদীপ তেলি এবং সীতারাম কৈরি দুজনের বাড়িতে রাত্রে চুরি হয়েছে প্রায় 2:15-2:30 ভিতরে। চন্দ্রদীপ তেলির বাড়ি থেকে 2টা হালের বলদ নিছে আর সীতারাম করি বাড়িতে একটা ঢেকি বাচ্চা। সেটা জানার পর আর একটা সময় হাল্লা হওয়ার পর সে এরপরে আমরা গ্রামবাসী এলাকা সবাই উঠছি, উঠতে সজাগ, সবাই খোঁজাখুঁজি করার পর কোনো সোর্স আমরা রাত্রে পাইছি না। এরপরে ভোর যখন হয়েছে আমরা গরুর পাজার দেখতে দেখতে দেখছি গ্রিপ রোডের নিচে যখন গেছে ফেন্সিংয়ের সাইডে, এরপরে এই পাজার দেখতে দেখতে আমরা ফেন্সিং পর্যন্ত গেছে পোলা পান। এখানে গিয়া দেখে যে তার কাটা কাটা আছে পুরা 3 ফুট থেকে 3.5 ফুট পাস। তাছাড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই ঢাকার যে বর্ডার ফেন্সিংয়ের এরিয়া থেকে 500-400 মিটারের নজদিক 2 ঘর থেকে 3টি গরু চুরি হয়। তো আমরা আজকে 6:30 আমরা রাজদীপ করি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে 2 ঘর থেকে মোট 3টি গরু চুরি হয়ে গেছে এবং সকালবেলা তারা বর্ডার ফেন্সিংয়ের কাটা তাদের বেড়া যে কাটা সেটা তারা টের পায় এবং BSF-কে জানায়। তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য এবং BSF ঘটনাস্থলে ভিজিট করে 1902-1903 নম্বর পিলার পিকেট নম্বর 1206-1205-1206 এমন পিলার নম্বরের মাঝখানে বর্ডারের বাই 3.5 ফুট বাই 8 ফুট এমন লম্বা একটা কাটা, সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে। তো ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।